Hi friends, welcome to my channel Priya Makes Beauty and I am Chippy. So, today I am going to share vitamin E capsule benefits and vitamin E capsule parlour kibhabe massage stroke diye massage kore. So, jeibhabe parlour massage kora hoy thik ekibhabe ami tomader massage gulo dekhabo. Ar hocche vitamin E capsule eta doctor moto je vitamin E capsule hoy green color packaging e ache eta oi vitamin E capsule na eta hocche erokom ekta packaging e ashbe jeta hocche facial vitamin E capsule eta hocche facial vitamin E capsule eta kono bhabe amader hair e lagano jabe na so hair er jonno extra packaging hoy vitamin E capsule seta hocche ওটা হেয়ারে ইউজের জন্য আর এটা হচ্ছে ফেসিয়ালের সময় ফেসে ইউজ করা হয় বা তোমরা এভরি মর্নিং এটাকে ইউজ করতে পারো সো এই এটার ম্যাসাজটা আমি তোমাদের সাথে শেয়ার করব শুধুমাত্র এটা খুলে এটার যে ক্যাপসুলটা আছে এটা বার করে এটাকে কেটে দেন অ্যাপ্লাই করলে শুধু আমাদের ফেসে তোমরা কোনো রেজাল্ট দেখতে পাবে না এটার আলাদাভাবে একটা ম্যাসাজ আমাদের কাছে আছে যে ম্যাসাজটা আমরা পার্লারে দিয়ে থাকি সো এই ম্যাসাজ স্ট্রোকগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ম্যাসাজগুলোই ঠিক আছে সো তোমরা বুঝতেই পারছো অনেকেই জানো না এই ভিটামিন ই ক্যাপসুল সম্পর্কে সো আমি তোমাদেরকে একটু ডিটেইলসে বলে দিচ্ছি এটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য আর হচ্ছে এটাতে এক্সট্রা ময়শ্চারাইজার গুণ থাকে আর এটা এটা রেগুলার ইউজ করলে তোমাদের যে ফাইন লাইনগুলো থাকে যেগুলো আমাদের আই সার্কেল অ্যান্ড মুখ এই পাশগুলোতে যে ফাইন লাইনগুলো থাকে সো সেটার জন্য এটা একদম হেল্প হয় আর এটা হচ্ছে একটা অ্যালোভেরা জেল সো এটার ভিতরে যেই জেলটা আছে সেটা হচ্ছে একটা অ্যালোভেরা জেল ঠিক আছে সো আর হচ্ছে এটা ইউজ করলে তোমাদের স্কিন ডেইলি দিন যদি তোমরা এভরি মর্নিংয়ে ইউজ করো সো তোমাদের স্কিন দিনকে দিন অনেকটা স্মুথনিং সিল্কি ব্রাইটনিং লাইটনিং এসব হয়ে উঠবে সো কিন্তু হ্যাঁ এটা করার সময় মাথায় রাখতে হবে শুধুমাত্র ওই যে বললাম কেটে জাস্ট মুখে দিয়ে দিলাম আর কোনো মতনে একটা ম্যাসাজ স্ট্রোক দিয়ে দিলাম সার্কুলার মোশনে দেন আমাদের হয়ে গেল এরকম করলে একদমই চলবে না সো এটার নির্দিষ্টভাবে একটা ম্যাসাজ আমাদের কাছে রেডি আছে সো ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা এটা চাইলে পারচেস করতে পারো বা চাইলে পার্লারে গিয়েও ট্রিটমেন্টটা নিতে পারো এটা একটা ফেস ট্রিটমেন্ট ধরতে গেলে এটা করলে আমাদের যে ফেসে ব্লাড সার্কুলার আছে সেই ব্লাড সার্কুলার মোশনটা আমাদের বেড়ে যায় সো ব্লাড সার্কুলার বেড়ে গেলে অবভিয়াসলি আমাদের স্কিনটা অনেকটা স্মুথ সিল্কি শাইনি হয়ে উঠবে সো এটা কিন্তু কোনো মতে আমাদের হেয়ারে ইউজ করা যাবে না এটা শুধুমাত্র ফেসে আর যেটা আমাদের ডাক্তারির মতে আমাদের গ্রিন কালারের প্যাকেজিংয়ে আসে যেটা ওটা আমরা হেয়ার ফেস সব কিছুতেই ব্যবহার করতে পারি আর আরেকটা হচ্ছে এটার যে ভিতরের যে জেলটা আছে সো তোমরা দেখতে পারছো কি না এটার যে ভিতরের যে জেলটা আছে আমি এটা শেষ করে ফেলেছি আমি এটা করেই মাত্র আসলাম ভিডিও করতে সো যাই হোক আমি তোমাদের দেখাতে পারছি কি না এটার যে জেলটা আছে একদমই পাতলা হয় আর তোমরা দেখতে পারবে ডাক্তারি মতে যে মেডিকেলে যে আমাদের ভিটামিন ই ক্যাপসুলটা পাওয়া যায় ওটা একদম গাঢ় হয় সো আমাদের মুখে লাগাতে খুবই অসুবিধা হয় আর ওটা লাগানোর পর ম্যাসাজ করা অনেকটা কষ্টকর হয়ে ওঠে বাট ওটাতেও কাজ করে আমি বলছি না ওটাতে কাজ করে না ওটাতেও কাজ করে কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র ফেস ম্যাসাজের জন্য সো ফেসিয়াল এটাকে ফেসিয়ালের ভিটামিন ই ক্যাপসুল বলে এটা একদম পাতলা হয় এটার লেয়ারটা সো আমাদের ম্যাসাজ করতে সুবিধা হয় সো যা এর সম্পর্কে অনেক কিছু বলে ফেললাম সো এর ম্যাসাজটা হচ্ছে মেন ম্যাসাজটা তোমরা দেখে নাও আমি কীভাবে ম্যাসাজটা করি তো চলো কিপ ওয়াচিং সো এখানে আমি ভিটামিন ই ক্যাপসুলটা ডাব্বা থেকে বের করে নিলাম আর এটাকে আমি একটা কেচির সাহায্যে মাথাটা কেটে দেবো কেটে নিয়ে এটার যে অয়েলটা আছে সেটা আমি বার করে নেব আমি এখন আমার কপালের দিকে লাগাচ্ছি গালে যে জায়গাগুলোতে আমি ম্যাসাজ করব ঠিক সেই জায়গাগুলোতে আমি লাগিয়ে নিচ্ছি অ্যান্ড হাতের মধ্যে অল্প লাগিয়ে নিয়ে জাস্ট হালকা একটা
জেনারেল স্টক দিচ্ছি। এই স্টকটার মানে হচ্ছে সম্পূর্ণ অয়েলটা আমাদের ফুল ফেসে অ্যাপ্লাই করা। জাস্ট এগুলো আমি একটা জেনারেল স্টক দিচ্ছি যাতে কিনা সমস্ত অয়েলটা আমার ফুল ফেসে অ্যাপ্লাই হয়ে যায়। অ্যান্ড নাকের দু পাশে আমাদের ফাইন লাইনসগুলো থাকে, সো সেগুলো রিমুভ করার জন্য এই ম্যাসেজটা খুবই দরকার। আঙুল দিয়ে দু নাকের দুপাশে চাপ দিতে হয়। অ্যান্ড দেন আমি আমার গালের দিকে চলে যাচ্ছি। গালে জাস্ট এইভাবে একটা সার্কুলার মোশনে ম্যাসাজ হবে আস্তে আস্তে। অ্যান্ড আমি হাতটা কপালের দিকে নিয়ে নিচে নামিয়ে নিচ্ছি। এটা একটা জেনারেল স্টক। যেই জায়গাগুলোতে ফাইন লাইন্সগুলো হয় সেই জায়গাগুলোতে আমি এখন ম্যাসাজ দিব নাকের দুপাশটাতে। আর নাকের উপরটাও আমাদের খুব ইম্পর্টেন্ট, যে জায়গাগুলো আমাদের খুবই হাইলাইট পয়েন্ট, সো এই জায়গাগুলোতে ভালোভাবে ম্যাসাজ দিতে হবে। সো এখানে আমাদের অনেক হোয়াইট হেডস থাকে, সো এই জায়গাটাতে আমাদের ভালোভাবে একটু চাপ দিয়ে ম্যাসাজটা দিতে হবে। হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস অনেকেরই প্রবলেম আছে, তো এই ম্যাসাজটা তোমরা দিবে এইভাবে নাক থেকে একদম উপরের দিকে টেনে কপাল থেকে নিয়ে নিচের দিকে নেওয়া হবে। এখন আমাদের যে টেনশন পয়েন্টটা আছে আমরা এই জায়গাতে টেক দিচ্ছি, এই জায়গাটা একটা ম্যাসাজ দিতে হবে। দু হাতের দু আঙুলের চাপ দিয়ে দিয়ে এই যে দু আঙুল দিয়ে আমি চাপ দিচ্ছি সেই আঙুলগুলোকে বলে ইনডক্স ফিঙ্গার। সো ইনডক্স ফিঙ্গারের মাধ্যমে আমরা এইভাবে একটা চাপের সৃষ্টি করে আমরা কপালের দিকে ম্যাসাজটা দিব এইভাবে, যেরকম কিনা তোমরা দেখতে পারছো সেম প্রসেসে। সো আমার হয়ে গেল উপরের দিকটা, আমি আবার ফিরে আসব। তো এখন আমি আবার একটু হাতের মধ্যে তেলটা নিয়ে নিলাম আর আমার গালের দিকে আমি লাগিয়ে নিচ্ছি। এবার গালটাকে সার্কুলার মোশনে আমাদের ম্যাসাজ করতে হবে, ঠিক এইভাবে যেভাবে আমি করছি এইভাবে উপর থেকে নিচে নামাতে হবে, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি। তোমরা একদম আঙুলের মাথা দিয়ে ম্যাসাজগুলো করবে, হালকা চাপের সৃষ্টি করবে। এইভাবে আমরা আপলিফটিং করছি, এটাকে আপলিফটিং বলে। এইভাবে আমরা আপলিফটিং করবো জিনিসটাকে, ভালোভাবে আমরা ম্যাসাজ দেওয়ার চেষ্টা করবো, ঠিক এইভাবেই হয়ে গেল। অ্যান্ড দেন নাকের যে দুপাশটা সেটাকে আমরা ভালোভাবে চারটি আঙুলের সাহায্যে আমরা ম্যাসাজগুলো করে নেব, যে চার আঙুলগুলো দেখাচ্ছি। সেম প্রসেসে ম্যাসাজগুলো আমাদের করতে হবে নাকের চারপাশে, এই জায়গাগুলোতে আমাদের বেশি ফাইন লাইন্সগুলো থাকে। অ্যান্ড দেন আমরা এভাবে নিয়ে নিচ্ছি, এটাকেও আমরা একটা ম্যাসাজ দেব। অ্যারাউন্ড দি লিপস উইথ মিডল ফিঙ্গার্স অ্যান্ড দুপাশেও আমরা এটাকে একটু চাপ দিয়ে নিব। এই জায়গাতে আমাদের কালো দাগ হয়ে যায় মুখের চার দুপাশে, সো এই জায়গাটাতে আমাদের ম্যাসাজটা ভালোভাবে দিতে হবে। একটা ম্যাসাজ 2 থেকে 3 মিনিট দেওয়ার পর আমাদের একটা জেনারেল স্টক দিতে হবে, সো এই জিনিসটা সবাই ধ্যান রাখবে। অ্যান্ড দেন এটাকে বলে সিজার স্টক, আমরা নিচের দিকে একটু সিজার স্টক দিচ্ছি। এইভাবে কেঁচির মতো কাটার একটা ম্যাসাজ, কেঁচি যেভাবে কাটে ঠিক একইভাবে, মানে কেঁচি দিয়ে যেভাবে কাটা হয় সো একইভাবে এই ম্যাসাজটা, এটা বলে সিজার স্ট্রোক। সো এবার আমরা চোখের দিকে চোখের ম্যাসাজটা করে নেব আইজ উইথ রিং ফিঙ্গার্স। সো এটাকে আমরা এইভাবে ম্যাসাজটা করব রিং ফিঙ্গার্সের মাধ্যমে, যে আঙুলটা দিয়ে ম্যাসাজ দেখছো ঠিক এই আঙুলের সাহায্যেই, বিকজ এই আঙুলের চাপটা খুবই আমাদের চোখে কম লাগবে। আর আমাদের চোখটা অত্যন্ত একটা উইক জায়গা, মানে যেই জায়গাটাতে আমাদের বেশি চাপ দেওয়া যাবে না, হালকা আলতোভাবে আমাদের ম্যাসাজটা করতে হবে। সো এইভাবে আমরা রিং আঙুলের সাহায্যে ম্যাসাজটা করে নেব।
অন্য কোনো আঙ্গুল এখানে লাগানো যাবে না, একদম রিং আঙ্গুলের সাহায্যে হালকা হাতে আমরা মাসাজটা করব। চোখের দিকটা আমাদের অনেকেরই কালো হয়ে যায়, সো এই জায়গাটাতে একটু ভালোভাবে মাসাজটা করতে হবে। দেন আমরা চলে আসছি আইব্রোতে, আইব্রো মাসাজ মাস্ট। এবার এবার আমরা কপালের দিকে চলে যাব, সো কপালের মাসাজটা করে নেব। সো যেভাবে দেখছো সার্কুলার মোশনে এই মাসাজটা করব, প্রত্যেকটা আঙ্গুল দিয়ে তোমরা করতে পারো, নো প্রবলেম। অ্যান্ড দেন এখানে একটা এরকম করে এইট একটা আর্ট করতে হবে আমাদের চোখের দুপাশ দিয়ে। এটাও একটা মাসাজের স্ট্রোক, এটা সায়েন্টিফিক কোনো কারণ আছে নিশ্চয়ই, এই জন্য এই স্ট্রোকগুলো করানো হয়। সো এইভাবে কপালের উপরে আমাদের এইট আর্ট করতে হবে, ঠিক যেভাবে দেখালাম এইভাবেই। এখন আমি এটা তাড়াতাড়ি করছি, এখন একটা ভাইব্রেশন দিতে হবে চোখের মধ্যে। অ্যান্ড দেন আবার একটা জেনারেল স্ট্রোক দিয়ে আমি গালটাকে একটু সার্কুলার মোশনে ম্যাসাজ করছি। তোমরা জাস্ট এইভাবে ম্যাসাজগুলো দেখে নাও, তোমরা পরপর আলাদাভাবে করতে পারো, যেভাবে আমি করছি একটার পর একটা এইভাবেই করতে হবে, কোনো মানে নেই, তোমরা তোমাদের সুবিধা মতো করতে পারো, জাস্ট ম্যাসাজগুলো মনে রেখো। এখন এটা আমি একটা পিঞ্চিং করছি গালে, সো পিঞ্চিং করার পর প্যাটিং মাস্ট, এইভাবে আমরা প্যাটিং করব। পিঞ্চিং করার পর আমাদের পোর্সগুলো খুলে যায়, অ্যান্ড দেন প্যাটিংয়ের সাহায্যে আমরা পোর্সগুলো ক্লোজ করে দিই। সো একটু হালকা হাতে একটা নাট নিডিং একটা মাসাজ দেবো আমরা। মাসাজটা প্রায় শেষের দিকে, লাস্টে একটা জেনারেল স্ট্রোক দিব। অ্যান্ড আমাদের যে জ লাইনটা আছে সেটাকে তো আমরা একটু ম্যাসাজ করে নেব। এবার একটা টিস্যু পেপার নিয়ে নিব, টিস্যু পেপারের সাহায্যে আমাদের মুখে মুখের মতো এটাকে আমরা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমাদের যত মুখের তেল আছে, সরি যে অয়েলগুলো আমরা ম্যাসাজ করলাম, যত অয়েলগুলো আছে সেই অয়েলগুলো আমাদের টিস্যু পেপারের মধ্যে চলে আসবে। অ্যান্ড দেন আমরা এটা ফেসে আরেকটু ওয়াটার স্প্রে করে আমরা আরেক নর্মাল একটা ম্যাসাজ দেবো। নর্মাল জাস্ট নর্মাল একটা ম্যাসাজ, এবার আমরা এটাকে মুছে দেব ভালোভাবে। সো তোমরা ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পারছো, যদি বিশ্বাস না হয় ভিডিওটা ঠিক প্রথমের দিকে আবার নিয়ে চলে যাও, নিয়ে গিয়ে এখন আগের ভিডিওর ওর ফেস আর এখনের ভিডিওর ফেসটা তোমরা দেখতে পারো, চাইলে একদম বুঝতেই পারবে যে কতটা ডিফারেন্ট চলে এসেছে তোমাদের সামনে অন ভিডিও, সরি অন ক্যামেরা আমি ম্যাসাজটা দিলাম। হ্যাঁ ঠিকই, উপরে দুটো পিম্পলসের জন্য খারাপ লাগছে খুবই, বাট আমি চেষ্টা করছি ওই দুটো পিম্পলসকেও সরানোর জন্য, অনেকটা কমে গিয়েছে আর এই দুটো তিনটে বাকি আছে, সো এই দুটো তিনটেও চলে যাবে। অ্যান্ড দেন এখানে আমি টোনার অ্যাপ্লাই করলাম, রোজ টোনার, সো তোমরা চাইলে যে কোনো টোনার ইউজ করতে পারো, আর যে কোনো ম্যাসাজের পর টোনারটা মাস্ট, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি।
যে কোনো ম্যাসাজ করার পর আমাদের পোর্সটা খুলে যায়, এই ওপেন পোর্স নিয়ে আমরা কোথাও বাইরে যেতে পারবো না, ফলে আমাদের বাইরের যত পলিউশনগুলো আছে সব আমাদের ফেসে আটকে যাবে অ্যান্ড সেখান থেকে আমাদের পিম্পলস হওয়ার সম্ভাবনা থাকে। সো ম্যাসাজের পরে আমাদের টোনারটা মাস্ট, যে কোনো ব্র্যান্ডের টোনার তোমরা ইউজ করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট, খুবই গ্লোয়িং স্কিন দেখাচ্ছে, একদম সিল্কি অ্যান্ড শাইনি স্কিন। সো ফলো করার চেষ্টা করো এরকমভাবেই ম্যাসাজটা। সো কীরকম লাগলো ম্যাসাজটা? হয়তো ভাবছো এত কঠিন, এতগুলো স্ট্রোক আছে। হ্যাঁ, এতগুলো এটা স্ট্রোক, এইভাবেই ম্যাসাজ করতে হয়। তোমরা যদি এইভাবেই ম্যাসাজ করতে পারো দেন তোমরা এর রেজাল্টটা দেখতে পারবে, দিন এর রেজাল্টটা বুঝতে পারবে। সো এইভাবে ম্যাসাজ না দিলে তোমরা কিন্তু এর রেজাল্ট পাবে, হয়তো লেট হবে। তো এইভাবে যদি রেজাল্ট আমার মতো যদি এরকম শাইনি সিল্কি রেজাল্ট পেতে চাও তো তোমাদের এরকমই এইভাবেই ম্যাসাজটা করতে হবে। সো আমি তো ম্যাসাজ করেই এসে বসেছি আর দেখতেই পারছো আমার লাইফ লাইফ ক্যামেরা, সো অন ক্যামেরা যেটা বলে আর কি, অন ক্যামেরা আমার রেজাল্টটা দেখতেই পারছো। এখানে কোনো আমি এক্সট্রা হাইলাইটিং ইউজ করিনি, নো হাইলাইটিং, অনলি মাই ফেস গ্লোয়িং। সো বুঝতেই পারলে ম্যাসাজটা, তোমরা চেষ্টা করো এইভাবে ম্যাসাজটা দেওয়ার, দেখে দেখে মোবাইল দেখে দেখেই দিও ম্যাসাজটা। আর যদি না পারো সো পার্লারে গিয়ে ট্রিটমেন্টটা নিও, আমাদের স্কিনের পক্ষে খুবই হেলদি। সো আর কিছু বলবো না, আজকের জন্য এটুকুই, চলে আসছি নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। সো ওকে, বাই, টেক কেয়ার।